السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد Everose International School कोर्टिक आयोजितो आज केर एई সম্মানিত পরিচালক মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এই প্রতিষ্ঠানের সম্মানিত হেড অফ স্কুল এবং সিইও এবং উপবিষ্ট রয়েছেন আমাদের বন্ধুবর মোহাম্মদ ইউসুফ বিন আব্দুল গানি অনুষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সম্মানিত সুধী আর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ হামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আদায় করছি যে উল আজহার সবচেয়ে বড় যে বিষয়টি কোরবানি সেটি উপলক্ষে আজকে আমাদের কিছু আলোচনা শেয়ার করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ শুরুতে আমিও দুঃখ প্রকাশ করে দিচ্ছি যে আমার দশটা আসার কথা ছিল কিন্তু ঢাকার ভেতরে ঢোকার পরে প্রচণ্ড যানজটের মুখে পড়েছি দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে এবং সেই জন্যে অনাকাঙ্ক্ষিতভাবে দেরি হওয়ার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করছি আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন আমি যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তার মধ্যে রয়েছে কুরবানির সংজ্ঞা এবং কোরবানির জন্য যে সমস্ত শর্ত সারাইতগুলো আছে এবং কোরবানির পশুর মধ্যে কি কি শর্ত থাকা প্রয়োজন এবং কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায় আছে এবং কোনগুলো হারাম এবং কোনগুলো মাকরুহ এবং কোন কোরবানিগুলো আমাদের জন্য করাটা উত্তম ইত্যাদি বিষয়গুলো থাকবে পাশাপাশি প্রাসঙ্গিক আরও কিছু বিষয় থাকবে আর আপনাদের উত্তরের মধ্য দিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমরা সেগুলোর উত্তর করব ইনশাল্লাহ আরবিতে কোরবানিকে বলা হয় ওধাইয়া যার বহুবচন হচ্ছে আধাহি এবং এখান থেকে এসছে ঈদুল আধা আমরা বাংলায় বলি আজহা আসলে আরবিত শব্দ হলো দ্বাদ দিয়ে ঈদ উল আধা অর্থাৎ কুরবানির ঈদ মুসলিমদের ঈদ হচ্ছে দুটো একটা হলো ঈদ উল ফিতর একটা হলো ঈদ উল আধা আজকাল অবশ্য আমাদের অনেকেই বিভিন্ন আর উৎসব বানিয়ে নিয়েছে অনেকগুলো উৎসব যেগুলো অবশ্যই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেগুলো ঈদের বিকল্প হয়ে যাচ্ছে অথবা ঈদের থেকে বড় হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে আমাদের অবশ্যই ভাবতে হবে যে আসলে ইসলাম কতটা পারমিট করেছে কতটা পারমিট করেনি এবং আমাদের উচিত হবে ইসলাম যে ঈদগুলো যে উৎসবগুলো কিংবা এই উৎসবের বাইরে যে আনন্দ উল্লাস আমাদের জন্য যায় রেখেছে তার মধ্যে সীমাবদ্ধ থাকা আমার কাছে অবশ্যই ইতিমধ্যে একটা প্রস্তাব এসেছে যে হালাল বি সরি হালাল বিনোদন নিয়ে একটি বই লেখা এটি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যে আসলে ইসলামের মধ্যে থাকার মানে এই নয় যে আমরা আনন্দ করবো না উল্লাস করব না হাসবো না হ্যাঁ খেলাধুলা করব না অবশ্যই সেগুলো আছে তবে সেগুলোর একটা সীমারেখাও আছে যেটা আজকে যেমন ইউটিউবে গেলে দেখা যায় ফ্যান্টাসি কিংডমে কী হচ্ছে এগুলো কিংবা এরকম বড়ো বড়ো পার্কগুলোতে যা হচ্ছে সেটা ইসলাম তো দূরের কথা স্বচ্ছ বিবেকের কাছেও সেটা গ্রহণযোগ্য নয় আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন উধহাইয়া বলা হয় আসলে সেই পশুকে যেটি ঈদুল উপলক্ষে যে দিনগুলোতে কোরবানি করা যায় সেগুলোতে গবাদি পশুর মধ্য থেকে জবেহ করা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এখানে বেশ কয়েকটা জিনিস গবাদি পশু জবেহ করা গবাদি পশু হচ্ছে কি উট গরু এবং ছাগল বা এই জাতীয় আরও যে সমস্ত প্রাণীগুলো আছে ছাগলের মধ্যে আছে যেমন ভেড়া কিংবা এই অনেক টাইপের ছাগল আছে গরুর সাথে আছে মহিষ আর উট তো একটাই প্রকার এগুলো ঈদ উল দিনগুলোর মধ্যে অর্থাৎ কোরবানির দিন এবং তার পরবর্তী আয়াম উত্তে এগারো বারো তেরো এই দিনগুলোর মধ্যে জবেহ করা উদ্দেশ্যটা কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তাকার রুবান ইল আল্লাহ অতএব কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য জবেহ না করে তাহলে কিন্তু সেটি কোরবানি হবে না অথবা কেউ যদি ঈদুল আজহা একদিন আগেও জবে করে কিংবা সলাতুল ঈদের আগে জবে করে তাহলেও কোরবানি হবে না আবার তেরো তারিখ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে অর্থাৎ সন্ধ্যার পর থেকে যদি কেউ করে তাহলেও সেটি কোরবানি হবে না এখানে ছোট্ট একটা ইখতলাফ আছে যে কোরবানি কয়দিন করা যায় তিন দিন নাকি চার দিন অর্থাৎ বারো তারিখ পর্যন্ত নাকি তেরো তারিখ পর্যন্ত বিশুদ্ধ হচ্ছে তেরো তারিখ পর্যন্ত কোরবানির ব্যাপারে কি কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লাম কোনো বাণী রেখেছেন উত্তর হচ্ছে হ্যাঁ রেখেছেন সবচেয়ে ছোট্ট সুরাটা আমাদের মানে শিশুরা বা ছোট স্টুডেন্টরা যেটা সবার আগে মুখস্থ করে কি নাম সেটার আলকা এখানে আল্লাহ তালা বলেছেন ফাসলেরব্বিকা ওয়ান হার আর তোমার রবের জন্য সালাদ পড়ো কোরবানি করো ফসলিকা ওয়ানহার ওয়ান হার মানে কোরবানি করো এই জন্য কুরবানির দিনকে আমরা যেমন ইয়ৌমু ঈদ উল আদহা বলি ঈদ উল দিন আবার হাদিসের ভাষা এটাকে বলা হয় ইয়ৌমুন্ নাহার ইয়ং আন আচ্ছা এছাড়াও সুরালা আমের একশো বাষট্টি তিষট্টি নম্বরে তা আল্লাহ তাল্লা বলছেন ফুল ইন্না না সলাতি ওয়ানুসুকি ওয়ামা হাইয়া ইয়া ওয়ামা ম্যাতি লিল্লাহি রব্বেলা আল আমিন লা শরিকা লাহ ও বিদায় লিকা ওমেরতু ওয়ান আউয়ালুলুল মুসলিম এর অর্থ হচ্ছে বলো নিশ্চয়ই আমার সালাত এবং আমার কুরবানি নুসুক এর দুটো অর্থ হতে পারে একটা হলো কোরবানি একটা হচ্ছে ইবাদত যদি আমরা বলি নুসুক মানে হচ্ছে কোরবানি যেমন অনেক সাহবাইকরাম বলেছেন মুফাসিরকরাম বলেছেন তাহলে তো সরাসরি কোরবানির কথা এসে গেল আর যদি বলা হয় আমার ইবাদত আমার সমস্ত ইবাদত তাহলে কোরবানি ইবাদতের মধ্যে একটা অন্যতম ইবাদা যে কোনোভাবেই হোক কোরবানির কথা এই নুসুকের মধ্যে আছে বলো নিশ্চয় আমার সালাদ আমার কোরবানি আমার মৃত্যু এবং আমার জীবন আল্লাহ রাবুল আলমিনের জন্যে যার কোনো শরিক নেই এবং এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আর আমি প্রথম আত্মসমর্পণকারী এটা আসলে প্রত্যেক মুসলিমের ঘোষণা হওয়া উচিত আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নির্দেশ দিয়েছেন কিন্তু এই নির্দেশটা আসলে প্রত্যেক ইন্ডিভিজুয়াল মুসলিমের জন্য প্রযোজ্য অতএব আমাদের এটা সবসময় মনে মনে আওড়াতে হবে যা আমার জীবন আমার মরণ আমার সালাত এবং সমস্ত ইবাদত এবং কোরবানীকার জন্যে আল্লাহর জন্যে এটা সব সম্মান রাখতে হবে আর এছাড়াও সুরা আল-হাজের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন ওয়ালে কুল্লি উম্মাতিন মাতিন জা আল ন আন সে কালিয়াদ কুরুসমাল্লাহি আল আহমা রাজাক আম ফ ইলা হুকুম ইলাহু ওয়াহিজ ফেলাহু আসলেমৌ ওয়া শিরুল মুখবিজী খুব সুন্দর কথা সুরাহাজ হজের সাথে রিলেটেড কোরবানির সাথে সুন্দর কথা এখানে বলা হয়েছে আল্লাহ বলছেন যে প্রত্যেক জাতির জন্য একটা কোরবানির বিধান আছে হচ্ছে এখানে ওই নুসুক থেকে কোরবানির বিধান যেন তারা আল্লাহকে স্মরণ করে গবাদি পশুর যে রিজিক আল্লাহ তাদেরকে দিয়েছেন যেহেতু কোরবানির মাধ্যমে আমরা গবাদি পশুর একটা রিজিক লাভ করি সে কারণে আল্লাহকে যেন তারা স্মরণ করে কারণ তোমাদের ইলাহ একজন মাত্র ইলাহ ইলাহ কয়জন একজন অতএব তার কাছেই তোমরা আত্মসমর্পণ করো এবং যারা আনুগত্যশীল তাদেরকে সুসংবাদ দাও যারা আল্লাহর স্বরূপ তার নৈকট্য অর্জনের জন্য যারা কোরবানি করে তাদেরকে সুসংবাদ দাও সুরাইল আলহাজের সাঁত্রিশ নম্বর আয়তা আল্লাহ তালা চমৎকার ভাবে ঘোষণা করেছেন কুরবানির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কুরবানির উদ্দেশ্যটা কি কে বলতে পারে পেছনে যারা আছে ছাত্র বলো তো কুরবানির উদ্দেশ্যটা কি সিয়ামের উদ্দেশ্যটা কি সিয়াম তাকোয়া তাহলে কুরবানির উদ্দেশ্য হচ্ছে তাকোয়া কারণ সেটি এই 37 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন লাইয়ানা ওয়ালা দিমা উহা ওলা কি ইয়ানা লুহুতাকোয়া মেনকম আল্লাহর কাছে কোরবানির গোষ এবং রক্ত পৌঁছে না পৌঁছে তোমাদের তাকোয়া আসলে প্রত্যেকটা ইবাদতের মূল উদ্দেশ হচ্ছে তাকেও অর্জন করা আল্লাহকে স্মরণ করা আল্লাহর নির্দেশ মান্য করা এবং আল্লাহ এবং তারাসূ সাল্লাসলাম যে বিষয়গুলোকে নিষেধ করেছেন সেগুলো পরিহার করা বা করা তা মূল কথা হচ্ছেই তাকুয়া কিন্তু লেবাসই তাকুয়া না লেবাস তাকুয়ার একটা অংশ বাট তাকুয়ার মূল প্রেরণা হচ্ছে আল্লাহর নির্দেশ মেনে চলা রসুল সাল্লাহ সাল্লামের সৈন্য অনুসরণ করা এবং তারা যা কিছু নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা সুতরাং আমরা কোরবানি করছি পশু জব করে খাওয়ার জন্য না আল্লাহর নির্দেশ মান্য করার জন্যে এটাই হচ্ছে এই বাধা অতএব এই কোরবানির মধ্য দিয়ে সমগ্র মুসলিম বিশ্ব যেমন একবার রমজানে সারা মুসলিম বিশ্বের সবাই মিলে রোজা রেখেছিল তাই না ঈদ উল ফেতের তারা উদযাপন করেছিল ঠিক তেমনি এই কোরবানির ঈদেও আবার তারা ঈদের সালাতের মধ্য দিয়ে একটা আনন্দ এবং ইবাদত উদযাপন করে আর আরেকটা ইবাদত করে তারা কোরবানির পশু কোরবানি করার মধ্য দিয়ে এবং এর মধ্যে আছে তাকুয়া দুটো ঈদের এখানে একটা লক্ষ্য করার বিষয় ঈদ উল ফিতর ঈদ উল আভা তাই না আমরা সাধারণত জানি এগুলো আমাদের আনন্দ উল্লাসের দিন কিন্তু শুরু করতে হয় কি দিয়ে ঈদের সালাদ দিয়ে ঈদের সালাদ দিয়ে এবং সেটা ভরেই এমনও তো হতে পারতো যে একদম রাত্রিবেলা হয়তো একটা সারাদিন আনন্দ উল্লাস করে পরে ইবাদত না আল্লাহ চাচ্ছেন যে আমরা যেন আনন্দ উল্লাস তার নাম স্মরণ করে এবং তার ইবাদত পরিপালন করে তারপরে আমরা ঢুকি যেন আমাদের আনন্দ উল্লাসের মধ্যে কোনো পাপ না থাকে তো মনে রাখতে হবে এই জন্যই ঈদের মেইন পর্ব হচ্ছে সালাত, ঈদের সালাত। এবং এই ঈদের সালাদটা আসলে নারী পুরুষ উভয়ের জন্য আনফর্চুনেটলি বাংলাদেশে নারীদেরকে আমরা ঈদের সালাদ থেকে বঞ্চিত করেছি নারীরা সব স সোচ্চার কিন্তু ঈদের সালাদ পড়তে হবে বা আমাকে নিয়ে যেতে হবে আমি ঈদগাহে যাব এই ব্যাপারে কিন্তু সোচ্চার হতে দেখি না আশা করি আপনারা সোচ্চার হবেন ইনশাল্লাহ আচ্ছা

যেটা সাদা এবং কালো রং মিলিয়ে জবে করেছিলেন তিনি তার নিজ হাতে জবে করেছিলেন তিনি বিসমিল্লা বলেছিলেন আল্লাহ আকবার বলেছিলেন এবং তার পা তার গলায় যেখানে ছুরি চালানো হবে সেই জায়গায় পা রেখেছিলেন যাতে করে স্থির থাকে সেই পশুটা কত ডিটেলস বর্ণনা করেছেন আনাসিবনে মালিক রাতি আল্লাহ তালো ছোট্ট এই হাদিসটাতে কীভাবে ফুল জিনিসটা বর্ণনা করা হয়েছে এবং কি পড়তে হবে সেটাও বলে দেওয়া হয়েছে এ ব্যাপারে আমরা আরেকটা কথা বলবো পরে আরেকটা হাদিস আবদুল্লাবরাদি আল্লাহ তাল্লাহ আনহুমা থেকে ইমাম আহমাদ এবং তিরমেজি বর্ণনা করেছেন এ হাদিসটা হাসান তিরমিজি বলেছেন তিনি বললেন যে আকামান্নাবী সাল বিল মেদিনাতে আশরাই রাসূল সাল্লাম মদিনায় দশ বছর অবস্থান করেছেন কুরবানি দিয়ে অর্থাৎ কোরবানি প্রতি বছরই তিনি কুরবানী দিয়েছেন তাহলে রাসূল সাল্লাহসাল্লাম এর আমল থেকেও আমরা বুঝলাম আনাসেবনা মালিক হচ্ছে সেখানেও আমলের কথাই বলা হয়েছে যে রাসূল সাল্লাহসাল্লাম কীভাবে কুরবানী করেছেন আর এখানে রাসূল সাল্লাহসাল্লাম কত বছর কোরবানি করেছেন মদিনায় সেটা এখানে দেখা যাচ্ছে দশ বছরই তিনি কোরবানি করেছেন আচ্ছা আর অকব না আহ দেল্লাহ তালা হাদিস বোখারি মুসলিমের মধ্যে এসেছে এভাবে

তিনি বললেন ইয়া রাসোলা আমার তো ভাগে পড়ল একটা জেদা মাত্র এটা দিয়ে তো আসলে হয় না কারণ ছাগলের জন্য শর্ত কি এক বছর তিনি বললেন ফাঁকালা বাহে বিহার তুমি এটা দিয়ে কোরবানি করো রাসুল সাল্লাহ সাল্লাম যখন কোনো বিষয়ে পারমিশন দিবেন সেটা ওহির মারফত এই পারমিশনটা দেওয়া হয় অতএব সেটা জায়েজ এভাবে রাসুল সাল্লাহ সাল্লাম আবু বর্দাকেও তিনি যিনি ঈদের আগে কোরবানি করেছিলেন তাকে বললেন তোমার জন্য হবে আর কারোর জন্য হবে না কারণ তিনি ভুলে করেছিলেন এবং তার আর কোনো পশু ছিল না ফলে কখনো কখনো রাসুল সাল্লাম তিনি কারো কারোর জন্য স্পেশাল পারমিশন দিতেন সেটা কিন্তু অন্যদের জন্য আর প্রযোজ্য হবে না আচ্ছা এরপর আরেকটা হাদিস আল বারাইব আজেবল তোলা হাদিস বুখারে মুসলিমের হাদিস এটি হচ্ছে রাসুল সাল্লাহ কাউলি হাদিস তিনি বলেছেন মন্দাবা হাবা দাকাত ও বা সুন্নাতাল মুসলিমিন যে ব্যক্তি কোরবানির ঈদের সালাতের পরে কোরবানি করল তার কোরবানি কমপ্লিট হয়ে গেল এবং সে মুসলিমদের যে সুন্না যে নিয়ম কোরবানির ব্যাপারে সেটি সে সঠিকভাবে পরিপালন করতে পারল এভাবে আমরা দেখি যে রাসুলুল্লাহ ওয়াসাল্লাম কুরবানি করেছেন তার সাথে তার সাহাবারা কোরবানি করেছেন এবং এভাবেই সমস্ত মুসলিম ওম্মাক কোরবানি করার উপর একমত এখানে সংক্ষেপে একটু কোরবানি বিভিন্ন পশুগুলোর বা কিংবা কোরবানির পদ্ধতির মধ্যে একটু পার্থক্য বলে নেই আমরা সবগুলোকে কোরবানি বলি আমরা হয়তো অনেক সময় খেয়াল করি না এখানে বেশ কিছু শব্দ আছে যেমন একটা হচ্ছে আকিকা আকিকাকে আমরা কোরবানি বলি যে আকিকা কোরবানি করা আসলে জবে করলেই এটা কোরবানি হয়ে যায় আমাদের বাংলায় কারণ আল্লাহ নামে জবে করা হয় এই জন্যে কিন্তু আকিকা আলাদা আকিকা হচ্ছে যখন কোনো নবজাতক শিশু জন্মগ্রহণ করে ছেলে হোক বা মেয়ে তার সপ্তম দিনের দিন যে পশু কোরবানি করতে হয় এটাকে বলা হয় আকিকা এটাকে আকিকা বলাটাই হচ্ছে সঙ্গত এরপরে যারা হজে যান এর মধ্যে যারা তামাত্ম এবং কেরান হজ করেন তাদের উপর একটা কোরবানি করতে হয় সেটাকে কি বলা হয় তোমাদের কে বলতে পারবা হাদি বলা হয় সেটাকে বলা হয় হাদি 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 তামাত্ত হাদিউল আমরা বলি হজর কুরবানি আর কোরআনের ভাষায় সেটাকে বলা হয় হাদি মনে রাখবেন হাদি আর উদহেয়া এক নয় উদহেয়া হচ্ছে ঈদুল আধার কোরবানি আর হাদি হচ্ছে হজর কোরবানি এরপরে আরেকটা হচ্ছে যদি কেউ হজ পরিপালন করতে গিয়ে কোনো ওয়াজিব ছেড়ে দেয় তার ওয়াজিব ছুটে যায় তখন সেটাকে কি বলা হয় একটা কোরবানি করতে হয় সেটাকে কি বলা হয় দাম, দাম। অনেক সময় তামাত্ম এবং কেরানের হাদিকেও দাম বলা হয় ফোকাহায় কেরাম সেভাবে বলছেন দামত তামাত্মর দমল কেরান কিন্তু আসলে দাম বলা হয় সেই পশুকে যেটা কোনো ওয়াজিব তরকের কারণে ওয়াজিব হয় এবং সেটা মক্কার ভেতরে সীমানার ভেতরে জবে করতে হয় এবং মক্কার ফকির মিসকিন যারা তাদের মধ্যেই সেটা বন্টন করা হচ্ছে বিধান আর আরেকটা ফিদিয়া ওয়াজিব হয় যখন কেউ হজের মধ্যে নিষিদ্ধ কোনো কাজ করে ফেলেন যেমন নখ কাটা চুল কাটা নিষিদ্ধ কেউ যদি এখন এহরাম অবস্থায় চুল কেটে ফেলেন তাহলে নিষিদ্ধ কাজ করে ফেললেন আর অনেক কিছু নিষিদ্ধ আছে এর মধ্যে কিছু নিষিদ্ধ আছে এতে দম ওয়াজিব হয় না ফিদিয়া ওয়াজিব হয় না আবার কিছু নিষিদ্ধ আছে আমরা সে আলোচনায় যেহেতু যাচ্ছি না সংক্ষেপে বলছি হয়তো উট কোরবানি করা ফরজ হয় এটাকে বলা হয় ফিদিয়া এটাকে কি বলা হয় ফিদিয়া ফিদিয়াকেও কখনো কখনো দম বলা হয় বিশেষ করে যখন যেমন চুল কাটার কারণে যদি কেউ এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজটা করে ফেলেন এটা দুটো অবস্থা এক তিনি জেনে বুঝে কাটলেন তাহলে দম ওয়াজেব হবে আর আরেকটা হচ্ছে তার মাথায় হয়তো প্রচণ্ড ওকুন হয়েছিল যেমন ওজরা রাদি আল্লাহ তাল ক্ষেত্রে এটা হয়েছিল অথবা মাথায় এমন চর্মরোগ হয়েছে যে কারণে ডাক্তার বলেছেন সমস্ত চুল ফেলে দিতে হবে ছেলে মহিলা মানে পুরুষ বা মহিলা যেই হোক না কেন এক্ষেত্রে কোরআন বলছে যে সে চুল ফেলে দিতে পারবে এবং সেক্ষেত্রে সে হয়তো একটা কোরবানি করবে অথবা শিয়াম পালন করবে অথবা মিসকিনকে খাওয়াবে এর মধ্যে একটা হচ্ছে দম কোরবানি করা তাহলে আমরা কুরবানির অনেকগুলো প্রকার পেলাম একটাকে বলা হয় দাম আর একটাকে বলা হয় ফিদিয়া আর একটাকে বলা হয় হাদি আরেকটাকে বলা হয় ওধাইয়া যারা হজে যান তারা প্রায় আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমি তো এখানে হজের কোরবানি করছি দেশে কোরবানি করবো কিনা দেশের কোরবানিটা তাহলে কি হলো ও আর হজের কোরবানিটা হলো হাদি ওটা তামাত্রের কারণে ওয়াজিব হয়েছে এখন পুরো আহাল পরিবারের পক্ষ থেকে যে কোরবানির বিষয়টা সেটা উধাইয়া সেটা থেকে যাচ্ছে আমরা একটু পরে সে আলোচনা করব ইনশাল্লাহ সুতরাং কুরবানি করা এটা ইসলামের অত্যন্ত বড় ধরনের একটা ইবাদা এবং এটা করাটা ফরজ নাকি ওয়াজিব কিংবা সুন্না এটা নিয়ে একতলাফ রয়েছে এখানে মূলত দুটো মত আমরা পাই একটি হচ্ছে এটা সন্না কুরবানি করাটা সন্না এটা জমহুর ওলামাইকেরামের অভিমত অধিকাংশ কেরামের অভিমত হচ্ছে কোরবানি হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা এ পক্ষে মত প্রকাশ করেছেন ইমাম মালিক ইমাম শাইফি এবং ইমাম আহমেদ তাদের থেকে বিশুদ্ধ যে মতগুলো এসেছে তারা বলেছেন যে কোরবানি হচ্ছে সন্নাতে মোয়াক্কাদা যিনি সামর্থ্য রাখেন তার জন্যে বর্তমান যুগের অনেক ওলামাইকেরামও এই মত পোষণ করেন তার মধ্যে আছেন শেখ সলেবিন শেখ বিন বাজ এবং আরও অনেক ওলামাই কেরাম দ্বিতীয় মতটা হচ্ছে ওয়াজিব কোরবানি করাটা ওয়াজিব সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কোরবানি করাটা ওয়াজিব এ মত পোষণ করেছেন ইমাম আবু হানিফা রাহমা এবং ফেখে হানাফির আরও অনেক ওলামাই কেরাম আর শাইখুল ইসলাম এবনুতে মিয়া রাহেমাহল্লাহ এবং আরও বেশ কিছু ওলামাই কেরাম এবং ইমাম আহমদের একটা মত হচ্ছে কোরবানি ওয়াজিব ইমাম মালিকেরও একটা মত হচ্ছে কোরবানি ওয়াজিব তাহলে অনেক সময় ওলামাইকেরাম দুটো মত পোষণ করেন হয়তো প্রথমে একটা পরে একটা তার থেকে একটা মাসহুর হয়ে যায় পরবর্তীতে তার ফলোয়াররা সেটাকে গ্রহণ করে ইমাম মালিকের আসল মত হচ্ছে যেটা প্রসিদ্ধ হয়েছে সেটা হলো কি কোরবানিটা সন্ধ্যা আর একটা মত হচ্ছে সেটা ওয়াজিব তাহলে আমরা ইমাম আবু হানিফারহেমাহল্লা এবং হায়নাফুল মাধ্যেবের অভিমত হিসাবে পেলাম কি ওয়াজিব তো এক্ষেত্রে মানে কোরবানির প্রতি আসলে গুরুত্ব দেওয়ার মতো অনেকগুলো হাদিস আছে সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করল না সে যেন আমাদের মুসল্লার ধারে কাছেও না আসে এটা যারা ওয়াজিব বলেছেন তাদের একটা স্ট্রং দলিল তবে আরও অনেকগুলো হাদিস আছে যেখানে বোঝা যাচ্ছে যে কুরবানিটা করাটা এটা অপশনাল যেমন সাল্লামের আরেকটা সহি হাদিস আছে তিনি বলেছেন যখন মাস প্রবেশ করে বা আসে এবং তোমাদের কেউ কুরবানির ইচ্ছা পোষণ করে এই যে ও আরাদা দা তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা পোষণ করে যদি ওয়াজিব হতো তাহলে তো ইচ্ছা পোষণের দরকার ছিল না এখানে হচ্ছে যারা সন্দা বলেছেন তাদের দলিল তাহলে সে যেন তার চুল এবং নখ না কাটে কোনো কোনো রয়তে এসছে সে যেন তার চামড়া থেকেও কোনো কিছু না কাটে বা খুঁটে বের না করে তাহলে যারা কুরবানি নিয়ত করেছেন তাদের জন্য জেলহজ মাসের প্রথম থেকে কোরবানি করা পর্যন্ত সে পুরুষ হন আর মহিলাই হন যার নামে কোরবানি হবে তিনি তার নখ কাটবেন না চুল কাটবেন না এবং চামড়া থেকেও কোনো কিছু কাটবেন না কিংবা ছিঁড়বেন না নিজের শরীরের চামড়ার কথা বলা হচ্ছে এমনি কেরাম বলেছেন এটা হচ্ছে তাহলে যিনি সরাসরি কোরবানি করবেন অর্থাৎ যার নামে কোরবানি হবে কিন্তু তার পরিবারভুক্ত অন্যরা চুল কাটতে পারবে উত্তর হচ্ছে চুল এবং নখ কাটতে তাদের কোনো অসুবিধা নেই আচ্ছা এবার আমরা আলোচনা করব কাদের পক্ষ থেকে কোরবানি জীবিত নাকি মৃত নাকি উভয়ের পক্ষ থেকে প্রথম কথা হচ্ছে জীবিত সবার পক্ষ থেকে কোরবানি করা জায়েজ এতে কারো কোনো দ্বিমত নেই আর মৃতের পক্ষ থেকে কোরবানি যদি কেউ করতে চান তাহলে তার তিনটা অবস্থা বর্ণনা করেছেন শেখ সলেমিন ওয়েসাইমিন প্রথম হচ্ছে এই যে একটা হাদিসে আমরা একটা না অনেকগুলো হাদিসে আমরা পাই যেমন রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন আলা কুল্লে আহলে বাইতিন ও প্রত্যেক ঘরের অধিবাসীদের উপর কোরবানি রয়েছে তাদেরকে কোরবানি করতে হবে বা তাদের কুরবানি করা উচিত এর দ্বারা বোঝা গেল যে প্রত্যেক ঘর থেকে একটা কোরবানি হবে আবাইব আনসারি রাদি আল্লাহ তালু তিনি যে হাদিসটা বর্ণনা করেছেন এটা সই বোখারিতে এসেছে বলেছেন যে আমরা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনে আহালের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে একটা ছাগল কোরবানি করতাম এরকম একাধিক হাদিস থেকে জানা যায় যে একটা পরিবার থেকে একটা কোরবানি যথেষ্ট কিন্তু তারা কি একাধিক কোরবানি করতে পারবে উত্তর হচ্ছে পারবে আপনি যদি আপনার একই পরিবারের পক্ষ থেকে যেমন বাবা মায়ের নামে নিজের নামে বা সন্তানদের নামে করতে চান কোনো অসুবিধা নেই বাট যথেষ্ট হচ্ছে একটা যারা ওয়াজিব বলেছেন কেরাম তারা মনে করেন যে না যাদেরই টাকা সামর্থ্য আছে প্রত্যেকের উপর ওয়াজিব সুতরাং একই পরিবারে স্বামীর উপর যদি ওয়াজিব হয় আবার স্ত্রী যদি সম্পদশালী হয় তাহলে তার উপরেও ওয়াজিব হবে এভাবে অন্য অন্য সন্তানরা যদি তাদের সমর্থ থাকে তাহলে তাদের উপরেও ওয়াজিব হবে এটা একটা অভিমত তবে বিশুদ্ধ মত হচ্ছে যেহেতু স্পষ্ট হাদিস আমরা পাচ্ছি আমি মতামতগুলো উল্লেখ করলাম যাতে আমরা কনফিউজ না হই আমাদের ওলামাইকেরাম তো বিভিন্ন মত পোষণ করেছেন অতএব সেই মতগুলো আমাদের জানার অধিকার আছে বাট বিশুদ্ধ মনে রাখবেন আমি যে হাদিসগুলোর জন্যই বলে দিচ্ছি বিশুদ্ধ মত হচ্ছে সেটাই যেটা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিংবা করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম যদি রিকমেন্ড করেন অথবা কোনো কিছু আমাদের জন্য শরীয়ত সিদ্ধ করেন তাইলে তার বাইরে গিয়ে তার বিরোধী বিরোধিতা করা যাবে না যদি কেউ এমন কোনো মত প্রকাশ করেন যেটা হাদিসের সাথে সাংঘর্ষিক তাহলে আমাদের জন্য কোনটা করণীয় রাসুল সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন যেমন আমি হয়তো বলতে গিয়ে এমন কোনো কথা বলে ফেলেছি যেটার বিপরীতে যদি কোনো হাদিস সহি পাওয়া যায় তাহলে আমার কথাটা বেশি গ্রহণযোগ্য হবে না রাসুলসাল্লাহ সাল্লামের রাসুলসাল্লাম এভাবে মুসলিম ওম্মার যে কোনো ব্যক্তির কথার সাথেই রাসুল সাল্লা সাল্লামের কথার যদি সংঘর্ষ থাকে সেক্ষেত্রে কাঠটা মানতে হবে বেশি রাসুল সাল্লাহ সাল্লামটা বাস এটাই হচ্ছে আমাদের কথা তাহলে আমরা আবু আইব আনসারি রাদে আল্লাহ হাদিস সহ আরও অনেকগুলো হাদিস থেকে জানতে পারলাম যে একটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি যদি করা হয় অভিভাবক যদি করেন তাহলে সেটা যথেষ্ট ইমাম মোহাম্মদ বিন সাল ওয়েতাইমিন তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি একটা কুরবানি করে এবং তার পরিবারের পক্ষ থেকে সে নিয়ত করে যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম এভাবে নিয়ত করেছেন আল্লাহ তাকাব্বাল হাদা মিন মোহাম্মদ ও আলী মোহাম্মদ ও মিন উম্মতে মোহাম্মদ একাধিক সহি হাদিসের মধ্যে এভাবে এসছে রাসুল সাল্লাহ সাল্লাম যখন বিসমিল্লা আল্লাহ আকবার বলে কুরবানি করলেন সাথে সাথে এ দোয়া করলেন আল্লাহ তাকাব্বাল হাদা মিন মোহাম্মদ ও মিন আলী মোহাম্মদ ও মিন মোহাম্মদ হে আল্লাহ তুমি এটা মহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে এবং মোহাম্মদের উম্মতের পক্ষ থেকে কবুল করো কোনো কোনো রায়তে এসছে উম্মতে মোহাম্মদের যারা কোরবানি করেনি তাদের পক্ষ থেকে কোনো কোনো রায়তে এভাবে এসছে তো এখানে যেটা দেখা যায় রাসুলসাল্লা সাল্লাম এটা তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন এখন তার পরিবারের কেউ কেউ আছে মৃত কেউ কেউ আছে জীবিত শেখ সালেমিন ওসাইমিন এটাকে ইস্তেদলাল এভাবে করেছেন যে যখন কেউ তার পরিবারের পক্ষ থেকে এভাবে দোয়া করে যে এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে তাহলে তার পরিবার ভুক্ত যে কেউ যদি জীবিত থাকে তাদের পক্ষ থেকে তো হবেই যারা মৃত তাদের পক্ষ থেকেও হবে যেমন আমার মা বাবা আমার ডিপেন্ডেন্ট জীবিতকালে আমার ডিপেন্ডেন্ট ছিলেন প্রত্যেকের মা বাবা তার ডিপেন্ডেন্ট যদি তার একাধিক সন্তান থাকে তবুও প্রত্যেক সন্তানেরই তিনি ডিপেন্ডেন্ট বলে গণ্য হবেন ফলে প্রত্যেক সন্তানের কোরবানিতে মা বাবার জন্য একটা হাইসা থাকবে যেহেতু তারা পরিবার ভুক্ত তারা যদি মারা যান তাহলে আমরা যে কোরবানি করছি সেই সবাবটা তার একটা অংশ মা বাবার জন্য থাকবে যখন আমরা নিয়ত করব যে আল্লাহ এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আমার পরিবারের মধ্যে আমার মা বাবা আছে এরপর আছে আমার সন্তান আমার ছেলে এবং আমার মেয়ে তাহলে এদের পক্ষ থেকে কোরবানি শুদ্ধ হবে তারা জীবিত থাকুক অথবা তারা কেউ কেউ মৃত যদি থাকে তাহলে মৃতের পক্ষ থেকে কুরবানির একটা সুরাত এখানে পাওয়া গেল দ্বিতীয় হচ্ছে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করিয়া করে যায় যে আমার মৃত্যুর পরে তোমরা আমার পক্ষ থেকে কুরবানি করবা যেহেতু কুরবানি একটা ইবাদা এবং এটার মধ্যে কোনো নিষিদ্ধতা নেই অতএব সেই ওসিয়ত পূরণ করাটা এটা ওয়াজিব যেমন আল্লাহ তালা বলছেন ফমান বদলাহু বায়দামা আহু ফা ইনামা ইত সামিউন আলীম সুর আল বাকরের একশো একাশি নম্বর আয়ত এখানে আল্লাহ তালা বলছেন যে কারো ওসিয়ত শুনে যদি কেউ পাল্টিয়ে ফেলে তাহলে তার পাপ তার উপরই বর্তাবে সুতরাং ওসিয়ত পাল্টানো যাবে না যে যে ওসিয়তটা করেছে সেই ওসিয়ত পরিপালনটা যদি শরীয়ত সিদ্ধ হয় তাহলে অন্যদের উপর ওয়াজিব সে সেই ওসিয়াতটা পালন করা তবে কোন কোনো ব্যক্তি মৃত্যুর আগে যদি ওসিয়াত করে যায় যে তার পক্ষ থেকে কোরবানি করতে হবে তাহলে তার পক্ষ থেকে কোরবানি করা যাবে তিন নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি মৃতের পক্ষ থেকে কোরবানি করে এটা রোয়ান তাবরুয়ান রোয়ান মানে হচ্ছে জাস্ট একজন মৃতের পক্ষ থেকে সে একটা ভাগ কোরবানি করলো বাকি ভাগ নিজের পক্ষ থেকে করলো এটা শেখ সালিবনুর রহসাহ বলেছেন জায়েজ এবং প্রকৃত অর্থে এটা জায়েজ এটা শেখ বিন বাজ রাহমা বলেছেন জায়েজ কারণ নাজাইজ হওয়ার কোনো দলিল তো নেই তবে ক্ষেত্রে এটা মৃতের পক্ষ থেকে সাদাকা হিসাবে গণ্য করাটাই সবচেয়ে বেটার হবে মৃতের পক্ষ থেকে যদি কেউ কোনো ছাগল জবে করে যেমন ইয়াতিমদেরকে খাওয়ায় অথবা গরিবদেরকে খাওয়া তাহলে সেটা সর্বসম্মতিক্রমে যায়জ তাহলে কোরবানির ক্ষেত্রে না যায়জ হবে কেন কোরবানির ক্ষেত্রে সেটা না যায়জ হবে না তবে একটা জায়গায় নিষিদ্ধতা আছে যেটা অনেক সমাজে দেখা যায় যে মৃতের জন্য একটা স্পেশাল কোরবানি করা হয় এবং এর স্পেশাল রসম রেওয়াজ কিংবা নাম দেওয়া হয় সেটা কিন্তু বেদাত হবে যেমন অনেক এলাকায় হয়তো বাংলাদেশে এটা নেই বলে আমার ধারণা বাট কোনো কোনো দেশে আছে যে তারা মৃতদের পক্ষ থেকে কোরবানি করে আর জীবিতদের পক্ষ থেকে করে না তাহলে এটা একটা বিশ্রীবেদ আত অথবা কেউ একজন মৃতদের পক্ষ থেকে কোরবানি করে তার একটা স্পেশাল অকেশান তৈরি করে উপলক্ষ তৈরি করে অথবা মানে তার জন্য একটা আলাদা আয়োজন করে সেই আয়োজনগুলোর পক্ষে কোনো দলিল নেই অতএব প্রথম যে তিনটা সুরাত আমরা বলেছি মৃতকে ওইভাবেই সামিল করা যায় এর বাইরে সামিল করা যাবে না এবং কোনো রসম রেওয়াজ এ উপলক্ষে চালু করা যাবে না আর জীবিতদের পক্ষ থেকে যার যত ইচ্ছা কোরবানি করতে কোনো অসুবিধা নেই কোনো সমর্থবান ব্যক্তি যদি তার নিজের পক্ষ থেকে একটা করেই কোরবানি করে ফেলেন কোনো অসুবিধা নেই এখন আরেকটা বিষয় হচ্ছে কয় ভাগে কোরবানি করা যাবে ছাগলের ব্যাপারে অথবা ভেড়া ছাগল জাতীয় যতগুলো মানে প্রাণী রয়েছে গবাদি পশুর মধ্যে তার পক্ষ মানে এরকম একটা ছাগল একজনের পক্ষ থেকে যথেষ্ট হবে যদি দুজনে মিলে কিনে কোরবানি দিতে চায় তাহলে সেটা একজনের পক্ষ থেকেই নির্ধারণ করে নিতে হবে দুজনে শরীর হওয়ার কোনো সুযোগ ছাগলের মধ্যে নেই এটা এজমা অর্থাৎ সকল ওলামাইকেরাম একমত বাকি থাকলো কি উট এবং গরু উট এবং গরুর ক্ষেত্রে আমরা দেখি যে অনেকগুলো হাদিস জাবির জাবের আবদুল্লাহ রাধি আল্লাহ তালন থেকে বোখারি মুসলিম সহ আরও অনেকগুলো হাদিসে সেখানে তারা বলেছেন যে আমরা রাসুল সাল্লাহ সাল্লামের সাথে বিদায় হজে ছিলাম এবং সেখানে আমরা একজন ব্যক্তি সুব উল বোদনা অথবা সুব উল বাকারা অর্থাৎ উটের ভাগের এক ভাগ কোরবানি করেছি আর গাভের সাতভাগের এক ভাগ কোরবানি করেছে এবং অন্যান্য আরও অনেক হাদিস থেকে জানা যায় সাহাবিক সাহাবাইকার স্পষ্ট করে বলেছেন যে একটা গরু সাতজনের জন্য যথেষ্ট একটা উট সাতজনের জন্য যথেষ্ট এগুলি মাসুর উটের ক্ষেত্রে কোনো কোনো মত পাওয়া যায় যে জনের পক্ষ থেকে হতে পারে তবে মাসুর হচ্ছে সাতজনের পক্ষ থেকে আর এখানে আমরা বিশ্ববিখ্যাত যত বরণ্য ও লামাইকার আছেন এবং সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের যে ফাতাওয়া স্থায়ী ফাতাওয়া কমিটির যে ফাতাওয়া সেগুলো থেকে আমরা স্পষ্ট করে জানতে পারি যে আপনি সফরে থাকুন আর মুকিম অবস্থায় থাকুন উভয় অবস্থাতেই গরু এবং ওট সাতভাগ হিসাবে যথেষ্ট অর্থাৎ সাতজন ব্যক্তি গরু এবং ওট এর মধ্যে সামিল হতে পারে শরিক হতে পারে তবে মনে রাখবেন প্রত্যেকের মিনিমাম অংশ হবে কত সাত ভাগের এক ভাগ এবং কারো অংশ যদি সাত ভাগের এক ভাগ থেকে কমে যায় যেমন একজনে হয়তো প্রত্যেক ভাগে দশ হাজার টাকা করে পড়লো ধরেন সত্তর হাজার টাকা দিয়ে একটা গরু কেনা হল এখন একজনে বলল তার কাছে আছে সাত হাজার টাকা আরেকজনে তেরো হাজার টাকা দিল গড়ে তাদের সত্তর হাজার হয়ে গেল সাত হাজার টাকা যিনি দিলেন যদি বলা হয় যে যেহেতু আপনি টাকা কম দিয়েছেন অতএব আপনার ভাগে পড়বে সাত ভাগের এক ভাগের কম তাহলে তার অংশটা শুদ্ধ হবে না সাত ভাগের এক ভাগ কম কারো অংশ হতে পারে না টাকার ব্যাপারটা কনসিডার করা যায় আমরা হয়তো বলতে পারি ঠিক আছে আপনি কম আছে কম দেন কিন্তু আপনাকে আমরা সাত ভাগের এক ভাগই দেবো তাহলে হতে পারে এখানে তার হতে পারে কোনো অসুবিধা নেই একজন ব্যক্তির ভাগ মিনিমাম হতে হবে সাত ভাগের এক ভাগ এর কম হলে তার থেকে কোরবানি শুদ্ধ হবে না আরেকটা প্রশ্ন আসে সেটি হচ্ছে ভাগ তো সর্বোচ্চ করা যায় মুকিম অবস্থায় করা যায় মুসাফির অবস্থায় করা যায় এটাই বিশুদ্ধ মত এবং প্রায় সকল স্কলারের অভিমত আর তাহলে আমরা যদি পাঁচজন মিলে একটা গরু কোরবানি করি অথবা চারজন কিংবা তিনজন তাহলে জায়জ হবে কি না এখানে আমরা দেখেছি আলেমদের কেউ কেউ বলেছেন যে না সাত ভাগই পূরা করতে হবে তিনজন হলেও ভাগাভাগি করে সাত ভাগ পূরণ করবেন কিন্তু শেখ ও রথহামিন বলেছেন এটা শুদ্ধ নয় এবং আমিও তাহকিক করে দেখেছি আর অনেক ওলামাইকার বলেছেন যে সাতভাগ কেন হতে হবে সাতভাগ তো সর্বোচ্চ সাতভাগ হল সর্বোচ্চ অতএব এটা যদি তিন ভাগে কুরবানি করা হয় সেটা আউলা শুদ্ধ হবে এটা অনেকগুলো ফাতোয়া কমিটির ফাতোয়া আমি দেখেছি তারা স্পষ্ট করে বলেছেন যে এখানে আসলে সাত ভাগের কম ভাগে যদি কেউ ছয়জন পাঁচজন চারজন শরিক হন সেটা শুদ্ধ হতে কোনো অসুবিধা নেই কারণ প্রত্যেকের মিনিমাম যে রিকোয়ারমেন্টটা সাত ভাগের এক ভাগ হওয়াটা সেটা পূর্ণ হয়েছে এখানে জাহের আবদুল্লাহ হাদিসে বলা হয়েছে যে আমরা মানে এক একজন সাত ভাগের এক ভাগে শরিক হতাম তার মানে এর থেকে কমে শরিক হতাম না কিন্তু এর থেকে বেশি হতে অসুবিধা তো নেই এখন একজন বলেছেন যে তিন ভাগে বা পাঁচ ভাগে যে করা যায় তার দলিল লাগবে মানে আলাদা দলিল একটা হাদিস লাগবে আসলে তার দলিল লাগবে না দলিল লাগবে হচ্ছে এটা যে করা যায় না বুঝতে পেরেছেন মানে আমরা অনেক সময় আসলে দলিলের ম্যাথোডলজিগুলো একটু জট পাকিয়ে ফেলি আর কি দলিল লাগবে হাদিসের যে থিমটা আছে ওর বাইরে যেতে হলে হাদিসের থিম হচ্ছে গরু এবং ওটের মধ্যে সাত ভাগের এক ভাগ কোরবানি করা যায় একজনের পক্ষ থেকে তাহলে আমি যদি দুই ভাগ করি আমার হবে আমি দেড় ভাগ করলেও হবে কি শেখ সালিবিন ও আরেকটা ফাতাওয়া উল্লেখ করেছেন এবং তিনি ছাড়াও আর অনেক উল্লেখ করেছেন সেটি হচ্ছে কোরবানির পশুতে যদি কেউ মনে করেন আমি আরেক ভাগ অতিরিক্ত দিব শুধু ঘোষ খাওয়ার জন্য কোরবানি না তাহলেও জায়েজ হবে বলেছেন কারণ এখানে তো এক সপ্তাংশ এটা কোরবানির জন্য নির্ধারণ করা জায়েজ করে দেওয়া হলো তাইলে বাকিটা অন্য উদ্দেশ্য হলেও কোনো অসুবিধা নেই তারপরেও আমরা বলবো উত্তম হচ্ছে কোরবানির পশুকে হান্ড্রেড পারসেন্ট কোরবানির জন্য নির্ধারণ করে নেওয়া কিন্তু এরপরেও কেরাম বলেছেন কোনো কোনো অংশ যদি কেউ শুধু গোস খাওয়ার জন্যও নির্ধারণ করে তবুও তার তার কোরবানিটা বাতিল হবে না তার অংশটা ঠিক থাকবে আচ্ছা এবার আমরা একটু শর্তের মধ্যে আসি এটা বলে আমরা শেষ করবো ইনশাল্লাহ এরপর আপনাদের প্রশ্ন উত্তর কোরবানির পশুর মধ্যে ছয়টা শর্ত পূরণ করতে হবে আমরা যে কোরবানির পশু কিনবো তার মধ্যে ছয়টা শর্ত থাকতে হবে এক নম্বর হচ্ছে সেটা গবাদি পশু হতে হবে এটা আপনারা জানেন একটু আগে আমরা বলেছি কোরআন আল্লাহ তালা বলছেন আলামা আর রাজা কাহমিন বাহিমতিলাম আল্লাহ তাদেরকে যে গবাদি পশুর যে রিজেক্ট দিয়েছেন তাহলে বোঝা গেল যে গবাদি পশুর বাইরে অন্য কোনো পশু দিয়ে কোরবানি হবে না অর্থাৎ হয় উট নয় গরু না ছাগল দুই নম্বর শর্ত হচ্ছে এই পশুগুলো একটা নির্দিষ্ট বয়সে পৌঁছতে হবে নির্দিষ্ট বয়সে পৌঁছার আগে কোরবানি করলে কোরবানি হবে না ছাগলের ক্ষেত্রে হলো এক বছর গরুর ক্ষেত্রে হল দুই বছর আর উটের ক্ষেত্রে হলো পাঁচ বছর আর যদি কেউ এই ধরনের কোনো নির্দিষ্ট বয়সের পশু না পান তিনি ছাগল পান কিন্তু ছাগলটা তার এক বছরের কম যদি কোনো ক্রমেই তিনি এক বছরের ছাগল ব্যবস্থা করতে না পারেন তাহলে তার জন্য জিদ্ বা ছয় মাস সর্বনিম্ন ছয় মাস বা তার উপরের ছাগল কিংবা ভেড়া জায়জ হবে এখানে একটা হাদিস মুসলিমের একটা হাদিস আছে রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন লুসেনাহ বয়স নির্দিষ্ট বয়সে না পৌঁছানো ছাড়া তোমরা কোনো পশুকে কোরবানি করো না ইল্লা আন্তা আসুরা আলাইকুম তবে যদি তোমাদের জন্য কঠিন হয়ে যায় ফাতাজ বা হুজিদ আতান মিনাদ দান তাহলে তোমরা ভেড়ার ছয় মাস বয়স্ক একটা পশুকে জবে করতে পারো আচ্ছা এরপরে তৃতীয় শর্ত হচ্ছে আয়েব মুক্ত হতে হবে আয়েব আয়েব মানে কি দোষ মানে পশুর মধ্যে কিছু দোষ ত্রুটি আছে এই দোষ দোষ ত্রুটিগুলোকে রাসুলসাল্লা সাল্লাম ক্যাটাগরি করে ফেলেছেন চারটা ক্যাটাগরির দোষ ত্রুটি থাকলে এই পশু কোরবানির উপযুক্ত হবে না সেগুলো কি সেগুলো হচ্ছে আল আউরুল বাইয়েন চোখ চোখে কোনো প্রবলেম থাকা চোখটা নষ্ট হওয়া অথবা চোখটা চোখে ভালো করে দেখছে না চো মানে চোখের মধ্যে মারাত্মক একটা ত্রুটি আছে যেটাকে আমরা কানা বলি এই ধরনের হাওয়া যেটা স্পষ্ট করে বোঝা যায় তাহলে সেই পশু দিয়ে গরু হোক ওট হোক আর ছাগলই হোক কোরবানি হবে না দ্বিতীয় হচ্ছে আলমারাদুলবাইয়েন স্পষ্ট রোগ থাকা মানে যে পশুটা এখন কেনা হলো দেখা গেলো সে তা সে যে রোগগ্রস্ত অসুস্থ পশু সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আলমারাদ আলবাইয়েন তিন নম্বর হলো আল আর বাইয়েন ল্যাংড়া হাওয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা হাঁটতে অসুবিধা হচ্ছে হ্যাঁ তাহলে এই এই পশু দিয়ে কোরবানি করা যাবে না আর চার নম্বর হলো আল হাজাল আল মুজিল ল এতটাই ক্ষীণকায় হওয়া যে তার হাড়ের মধ্যে কোনো শ্বাস নাই সাধারণত হৃষ্টপুষ্ট সব পশু সব মানুষের মধ্যে দেখবেন যে হাড়ের শ্বাস আছে তাই না আপনি যখন ওই যে তেহারি নাকি বলে ওগুলো বানিয়ে খাবেন দেখবেন যে সে হাড়ের মধ্যে শ্বাস আছে তো সাধারণত ক্ষীণকায় পশু যেগুলো প্রচণ্ড ক্ষীণকায় দুর্বল প্রচণ্ড দুর্বল সেগুলোর হাড়ের মধ্যে আর কোনো শ্বাস থাকে না বা মুখ থাকে না ফলে সেই ধরনের ক্ষীণকায় দুর্বল পশু দিয়ে কোরবানি করা যাবে না আচ্ছা এর দলিল কি দলিল হল ইমাম মালিক তার মোয়াত্তায় উল্লেখ করেছেন একটা হাদিস রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞেস করা হলো যে কুরবানির পশুর মধ্যে কোন কোন জিনিস পরিহার করতে হবে কোন কোন কোরবানির পশু আমাদেরকে পরিহার করতে হবে এটা যখন তাকে জিজ্ঞেস করা হলো তখন তিনি বললেন বা আন চার প্রকার দোষ ত্রুটি কুরবানির পশুর মধ্যে পরিহার করতে হবে একটা হলো আল আরজা রোহা ওল আউরা আজফা আউরুহাদা আলবাইন মারাদ এখানে চার প্রকার যেটা আমরা একটু আগে উল্লেখ করলাম একটা হলো কি ল্যাংড়া হওয়া দ্বিতীয় হচ্ছে চোখ কানা হওয়া তৃতীয় হচ্ছে অসুস্থ হওয়া। এবং এগুলি সব স্পষ্টভাবে হওয়া এবং চতুর্থ হচ্ছে তার হাড়ের ভিতরে কোনো শ্বাস বা মুখ মগজ না থাকা এছাড়া আরও অনেক হাদিস আছে বারাইবনা আজেবের হাদিস আছে আসাবুসানের কাছে একই হাদিস সেটা আমরা উল্লেখ করলাম না তবে এর পাশাপাশি এই চারটা যে দোষ ত্রুটি বলা হলো এই দোষ ত্রুটিগুলোর অনুরূপ কিছু দোষ ত্রুটিও কিন্তু আমাদেরকে পরিহার করতে হবে যেমন বলা হলো কানা পশু কোরবানির জন্য যথেষ্ট তাহলে যদি অন্ধ হয় আরও উত্তমভাবে যথেষ্ট হবে না আচ্ছা ঠিক তেমনি যদি একটা পা সে খুঁড়িয়ে হাঁটে তাহলে দুটো পা খুঁড়িয়ে হাঁটলে আরও উত্তমভাবে হবে না এভাবে আর কি যেই পশু অসুস্থ এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে এই ঝুঁকি দূর না হওয়া পর্যন্ত অর্থাৎ পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত তাকে দিয়ে কোরবানি করা যাবে না যে পশু হাঁটতে পারে না পা যদি খোঁড়া নাও হয় এমনি হাঁটতে পারে না কেন হাঁটতে পারে না নিশ্চয়ই কিছু প্রবলেম তো আছে তাহলে সে পশু দিয়েও কোরবানি হবে না যেই পশুর কোনো একটা হাত কিংবা পা সামনের দুটোকে সাধারণত হাত বলা হয় আর কি যাই হোক এখন তো আমরা অবশ্য রচনাতে পড়েছি তারা ফোর ফুটেড অ্যানিমাল তাই না চার পা এখন পা বলি আর হাত বলি সামনে হোক আর পেছনে হোক কোনো একটা বা একাধিক কাটা থাকলে সেটি দিয়েও কোরবানি হবে না আর কোরবানি মাকরু হচ্ছে আসলে আরও বেশ কিছু ত্রুটি থাকলে আচ্ছা আমরা কয়টা শর্ত বললাম তিনটা চতুর্থ শর্তটা হচ্ছে ও সেটা আমরা একটু মাকরুটা একটু পরে আসছি চতুর্থ শর্তটা হচ্ছে কোরবানির পশুর মালিক হতে হবে আপনাকে কোরবানির পশুর মালিক হতে হবে পাশের বাড়ি থেকে ধরে এনে কোরবানি করলে কিন্তু হবে না এই আর যেটা বলেছি গবাদি পশু হতে হবে তাহলে কেউ যদি মুরগি কোরবানি করে তাহলে কিন্তু হবে না ইত্যাদি পঞ্চম শর্ত হচ্ছে একটা জিনিস আপনারই কাছে আছে কিন্তু এর সাথে অন্যের মালিকানা মালিকানাও সংযুক্ত যেমন বন্ধকৃত জিনিস আপনার কাছে একজন একটা গরু বন্ধক রাখলো তো সেই গরুর দুধ কিন্তু আপনি খেতে পারবেন যেহেতু গরুর খাদ্যটাও আপনাকে দিতে হবে এখন কি কোরবানি করতে পারবেন কি না সেটা উত্তর হচ্ছে যে না কারণ এটা বন্ধক রাখা হয়েছে আপনার পূর্ণ মালিকানা এটা নেই এটার মালিক আসলে আরেকজন আপনি শুধু দেখাশোনার দায়িত্বে আচ্ছা পঞ্চ ষষ্ঠ হচ্ছে কোরবানির একটা নির্দিষ্ট সময় আছে ওই সময়ের মধ্যে এই গবাদি পশুগুলোকে কোরবানি করতে হবে অন্য সময় করলে কোরবানি হবে না তাই ষষ্ঠ শর্তটা সময়ের সাথে রিলেটেড সেটা একটু আগে আমরা বলেছি সেটি হচ্ছে ঈদের সালাতের পরে যে ব্যক্তি কোরবানি করবেন সে ব্যক্তি ঈদের সালাত করার পরেই কোরবানি করবেন এখন এলাকায় সব সালাত আগে হয়ে যেতে হবে এমন শর্ত নয় কিন্তু আপনার সালাদটা আপনার কোরবানি করার আগে হতে হবে তাই মোটামুটি এই হচ্ছে আপনার শর্তগুলো এক্ষেত্রে রাসুল সাল্লাহ আসালামের হাদিস আছে মান্দা হাকাবলা সল্লাফা ইনামাহু আলাহমন কাদ্দ ওলাই সামিনা সামিনুসুকিফিস এই এই হাদিসটা বারায়দনা আজেব রাজি আল্লাহ তালু থেকে ইমাম বুখারি বর্ণনা করেছেন বলেছেন যে যে ব্যক্তি সলাতের আগে সল্লাত ঈদের আগে যাবে করে তাহলে সেটা শুধু ঘোষ যেটা সে তার পরিবারের উদ্দেশ্যে পেশ করল এবং সেটা কোরবানির কোনো অংশ বলে গণ্য হবে না রাসুল সাল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন অতএব বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে আর মাকরুহ যে বিষয়গুলো সেগুলো আসলে অনেকগুলো ত্রুটির কথা এখানে এসেছে সেগুলো আমরা অবশ্য কিছু উল্লেখ করি মাকরুহ তো অনেক রকম ত্রুটি থাকতে পারে এর মধ্যে যেমন কান কাটা কান ছেঁড়া নয় কান কাটা সামনের দিকে পেছন দিকে অথবা তার শরীরের কোনো চামড়া কাটা হ্যাঁ এই জিনিসগুলো কোরবানি করলে আপনার বাতিল করবে না আপনার কোরবানিকে বাট কোরবানির পশুটা হওয়া উচিত একদম নিখুঁত হৃষ্টপুষ্ট সুন্দর কাবস যে শব্দটা এসছে আমরা একটু আগে হা দিসে দেখেছি আম আমাইনে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে হৃষ্টপুষ্ট পশু তো এখানে কোনো কোনো রাইতে সামিনের কথা বলা হয়েছে মানে একটু মোটা তাজা তো মোটা তাজা মানে আবার এটা বুঝবেন না যে হরমোনাল ইনজেকশন দিয়ে মোটা তাজা করা হয়েছে ওটা শরিয়া যদি তখন মানে এই বিষয়গুলো সামনে রাখত কারণ তখন তো আসলে কি হরমোনাল ইনজেকশন ব্যবহার করেনি তখন এটাও বলে দিত যে হরমোনাল ইঞ্জেকশন দেওয়া পশুগুলো আসলে মিনিমাম মাকরু বলা যায় হারাম বলাটা হয়তো কঠিন যেগুলোকে অনেক মোটা তাজা করা হয়েছে এবং এটা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা জানি এবং আমি দেখলাম যে এখন ইদানিং পত্রিকাগুলোতে যে সমস্ত পশুকে এভাবে কৃত্রিমভাবে রাসায়নিক দিয়ে বা হরমোন ইঞ্জেকশান দিয়ে মোটা তাজা করা হয়েছে সেগুলোর সিমটম কি সেটা বলে দেওয়া হয়েছে যেমন আপনি যদি টিপে দেন দেখবেন অনেকক্ষণ লাগবে সেটা কমপ্লিট হতে কিন্তু যদি সুস্থ হয় তাহলে খুব দ্রুতই এখানে যেমন আপনার হাতেও যদি আপনি টিপ দেন খুব দ্রুত এটা সমান হয়ে যাবে এরকম আরও অনেকগুলো সিম্বল দেওয়া হয়েছে তো সেগুলো তো আসলে আমাদের বোঝার ব্যাপার তারপরেও যারা কোরবানি করবেন তারা সতর্ক থাকবেন হৃষ্টপুষ্টই একমাত্র উদ্দেশ্য হওয়া ঠিক নয় বিশেষ করে এখন যখন এর সাথে দুর্নীতি যুক্ত হয়েছে শরিয়ার। যে চমৎকার ডেসক্রিপশনটা যে আয়েবগুলো থেকে মুক্ত থাকা এবং যতটা সুস্থ থাকা শরীর সুস্থ থাকার প্রতি গুরুত্ব আরোপ করেছে বেশি অনেক বড় সাদা রঙের হ্যাঁ ঐতিহ্যবাহী অনেক দামি কোরবানি হতে হবে এটা উচিত নয় আর মনে রাখবেন শুরুতে আমি বলেছিলাম কি তাকার রুবানি আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্যে অতএব কোরবানিটা যদি কেউ আপনি আত্মগরিমার জন্য করেন একটা প্রতিযোগিতা থাকে যে আপনার কোরবানি ভাই কত এটা খুব অবাক কাণ্ড যদি রাস্তা দিয়ে কেউ একটা কোরবানি সুন্দর পশু কিনে নিয়ে যায় যতজন দেখবে প্রত্যেকে জিজ্ঞেস করবে সবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে কোরবানিটা কত দিয়ে কিনলেন রে ভাই খুবই অদ্ভুত আর যিনি কিনে নিয়েছেন উনি কিন্তু প্রতিবার বলতে বিব্রত করেন এটা আমরা দেখি তো সুতরাং এই প্রশ্নটা না করাই ভালো এই প্রশ্নটা না করাই ভালো আপনার পক্ষে যেটা যতটুকু সামর্থ্য আছে আপনি সেভাবে কিনবেন কোনো অসুবিধা নেই বড় গরু না কিনতে পারলে মাঝারিটা কিনবেন অথবা ছাগল কিনবেন কোনো অসুবিধা নেই বাট দাম দিয়ে আসলে কোরবানির মূল্য হয় না ওরা ইয়ানা লুহু তাকুয়া যে ব্যক্তি কোরবানি করতে গিয়ে পূর্ণ তাকুয়ার পরিচয় দিয়েছে পূর্ণ তাকুয়াকে ধারণ করেছে দিনদারিকে সে ধারণ করেছে আল্লাহর নৈকট্য যার প্রধানতম উদ্দেশ্য হয়েছে এর মধ্যে কোনো শোয়িং অফ নাই রিয়া নাই এর মধ্যে কোনো আত্মগরিমা নাই অহংকার নাই তাহলে তার কোরবানিটা আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য হবে প্লাস আরও বিষয় আছে কোরবানির গোষ কী করব আমরা সব নিজেরাই খেয়ে ফেলব আমাদের মধ্যে এই প্রবণতাটা অনেক বেশি দেখা যায় রাসুল সাল্লাহ সাল্লাম প্রথম দিকে তিনি বলেছেন তিন দিনের বেশি কোরবানির গোষ রাখা যাবে না কারণ তখন মজা ছিল দুর্ভিক্ষ ছিল এবং বাইরের থেকে গ্রাম থেকে প্রচুর লোকজন আসতো এখন যদি আপনি রেখে দেন আপনি বলবেন যে ভাই শেষ হয়ে গেছে আমাদের এখন তাই হয় যখন গরিব গোরাবার আসে তিন ভাগের এক ভাগ অনেকেই বন্টন করেন এরপরে বলেন যে ভাই আমার তো শেষ অর্থাৎ যেগুলো আমি নির্ধারণ করেছি ওগুলো শেষ আর দেওয়া যাবে না কিন্তু আর দিতে অসুবিধা কোথায় দিতে তো কোনো অসুবিধা নেই কোরবানির মধ্যে সবচেয়ে বড়ো চেতনা এটাই যে মানুষ যতক্ষণ চায় পারলে ততক্ষণ পর্যন্ত একটু হলেও দিয়ে দেন না অসুবিধে কি যদি আপনার দুই দিনে শেষ হয় মনে রাখবেন আপনি অনেক দিন জমায়ে রেখে নিজে খাবেন তার চাইতে এই মুসলিম ভাই বোনদের মধ্যে যদি বন্টন করে দেওয়া যায় এটাই কুরবানির সবচেয়ে বড় শিক্ষা এবং এর মধ্যে আপনি আনন্দ পাবেন আমরা এখন আনন্দ আনন্দ পাই উল্টা যত টাকা জমাতে পারি যত মানে ভাবে অন্য থেকে নিতে পারি এটা হচ্ছে আমাদের এখন আনন্দ অথচ রসুল সাল্লাহ সাল্লামের আনন্দ ছিল সাহবাইকরাম আনন্দ ছিল যত দিতে পারতেন তার কাছে একবার বাহারাইন থেকে এটা বোখারি হাদিস এসছে এত পরিমাণ সম্পদ এসেছে মানে এক সাহাবি বলছেন সাল্লাম সালাতের দিকে যাচ্ছিলেন তিনি ওদিকে তাকালেনই না তাকিয়ে চলে গেলেন এরপরে সালাতের পরে এসে ভাগ বাটোয়ারা করতে বসলেন তার চাচা আব্বাসও আসলো আব্বাসকে বললেন তুমি উঠাও কারণ আব্বাস ভাবলেন এই তো একটা সুযোগ তার আপন চাচা এত উঠালেন এখন আর নিজে মাথায় বহন করতে পারছেন না রাসুল সাল্লাহ আসালামকে বললেন এই তুমি একটু হেল্প করো বললো যে আমি হেল্প করতে পারবো না এখানে একটা কারণ ছিল তারপরে বললেন তাহলে একজনকে বলো আমাকে হেল্প করুক বলছে তাও বলতে পারবো না আপনি যতটুকু পারেন উঠান তো প্রথমবারে যখন রাসুলসাল্লাহসাল্লাম তাকে হেল্প করলেন না কিছু কমায় রাখছে এখনও তাকে যে উঠাতে পারে না তারপরে যখন রাসুলসাল্লাহ সাল্লাম আর কাউকে রিকোয়েস্ট করলেন না ওনাকে হেল্প করার জন্য তখন আরও কমায় রাখলেন এবারে তিনি যতটুকু নিজে উঠাতে পারেন মাথায় ততটুকু নিয়ে চলে গেলেন হাদিসের মধ্যে এসছে রাসুলসাল্লা সাল্লাম অবাক হয়ে তাকিয়ে আছেন আমার চাচা এত সম্পদ চায় আল্লাহ আকবার মানে এখানে দেখেন অনেক কিছু ভাবার আছে এত সম্পদ দিয়ে কী হবে সম্পদ সবগুলো কেন আমাকে কনজিউম করতে হবে আমাকে কেন সম্পদের একটা ব্যালেন্সের পাহাড় তৈরি করতে হবে কোটি কোটি টাকা আমার লাগবে ইসলাম আসলে সেটা চায় না এই জন্য কোরবানির মধ্যেও যত বেশি দিবেন সেটাই আপনার তাকোয়া যত বেশি খাবেন খাওয়াটা তো নিজে কনজিউম করে ফেললেন আর সুরাহাজের মধ্যে একাধিক আয়াত এসছে ফাকুল ও ওয়াল আলম এটা একটা আয়াত যে তোমরা এই গবাদি পশুর কোরবানি থেকে তোমরা খাও আর দুই প্রকার যাচনাকারী অথবা ভিক্ষুককে তোমরা খাওয়াও এক প্রকার যারা মানুষের কাছে চায় না আত্মমর্যাদা সম্পন্ন নিডি মানুষ অভাবী মানুষ যারা মানুষের কাছে চায় না এখানে তাদেরকে এক নম্বরে আনা হয়েছে তাদেরকে খাওয়াও আর কি আর যারা মানুষের কাছে চায় তাদেরকেও দাও আর আরেকটা এসছে ফাকুল ও মিধা ওয়াত এমল বা এসল ফকির তোমরা খাও এবং দুস্থ ফকির বা দরিদ্রদেরকে খাওয়াও রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে এরকম অবস্থা যখন কেটে গেল তখন তিনি বললেন এখন তোমরা ফাকুলু ওয়াতাসাদ্দাকু ওয়াতা তোমরা খাও সাদকা করো এবং কিছু জমিয়ে রাখতে পারো তার মানে হচ্ছে এখনও আপনি কিছু চাইলে কোরবানির পশু জমিয়ে রাখতে পারেন আপনার কোনো সন্তান হয়তো অনেক দিন পরে দেশে আসবে বা আপনি আরও কিছুদিন পরে খেতে চান করতে পারেন তবে হাদিস এবং কোরআনের এই ব্যাখ্যাগুলো সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি যে আমরা খাবো আত্মীয় স্বজনকেও খাওয়ানো এবং বিশেষ করে যত ধরনের দরিদ্র আছে তাদের কাছে পৌঁছানো এই হিসাবে আব্বাস রাজে আল্লাহ তালু বলছেন যে তিনটা ভাগ করা ভালো একটা ভাগ হলো নিজেরা খাওয়া আর একটা হলো সাদাকা করা আর একটা দেখার করা অথবা আত্মীয় স্বজনকে খাওয়ানো এভাবে তিনটা ভাগ করা ভালো কিন্তু এই তিনটা ভাগ ম্যান্ডেটরি নয় তো এখানে আসলে কোরবানির মূল চেতনা হচ্ছে আসলে মানুষের মধ্যে বন্টন করা তো আসুন আমরা এবারে ঈদুল আধায় সেই চেতনাটাকেই আমরা সমৃদ্ধ করি তা কোয়া এবং মানুষের মধ্যে বন্টন করা আমরা যখন কোরবানি করতে যাচ্ছি আপনারা লক্ষ্য করুন সারা দেশের মানুষ কিন্তু বন্যা দুর্গত হয়ে গিয়েছে প্রচুর মানুষ তারা জানে না তারা আদৌ কোরবানি দিতে পারবে কিনা এটা যদি সম্ভব হয় যারা কয়েকটা কোরবানি করতাম তারা একটা কোরবানি এখানে দিয়ে আর দুস্থদের পাশে আরেকটা কোরবানি দিয়ে দেয় আচ্ছা এখন বাংলাদেশে অনেকগুলো সংস্থা এই ব্যাপারে কাজ করছে যারা আমার আপনার কোরবানিগুলোকে একসাথ করে সে দুস্থ মানুষদের ওখানে জবে করে তাদেরকে বন্টন করছে আমরা সেটা করতে পারি আর এই সময় আমরা জানি যে আরেকটা রোগ এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে ডেঙ্গু অতএব আমরা সেই জন্য নিজেরাও সচেতন হই আমাদের অসুস্থ ভাই বোন যারা আছে তাদের জন্য দোয়া করি এবং তাদের মধ্যে অনেকেই আছেন দরিদ্র চিকিৎসার ব্যবহার হয়তো তারা বহন করতে পারছেন না আমরা তাদেরকেও একটু হেল্প করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমি এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين